আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরকাতহ। তলে আজার্জিয়া নিউজিরিয়া তলে ইউনাইটেড নেশন মাঝে ইউএন ওর দাসে যার নাকি হেডকোয়ার্টার আছে বাকুলা সামাগার দাসে হেডকোয়ার্টার ইয়ান দাসে আমেরিকা নিউইয়র্ক সিটি মাঝে আছে। তলে ইয়ান মাঝে তারার যে নাকি 75 বারর বৈঠক ইবাম মাঝে জিন দেশর প্রেসিডেন্ট কল প্রাইম মিনিস্টার কল হতা হওয়ার বাজে অন্য অন্য হামকল সারা এড়ে দাসে ইউএন ওর জিবা বর্মা মাঝে দাসে বর্মাল্লা বলে ইউএন তো বানাই দিয়ে দে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আর মেকানিজম জিবা নাকি ইন্ডিপেন্ডেন্স ইনভেস্টিগেশন ফর মায়ানমার বর্মাল্লা বলে বানা দিয়ে দে সহি তদন্ত করো ইয়া মেকানিজম তুললে ইবাল্লা বলে বাজেট যে তোম মাঝে লাগের বাজেট আছে 2021 2021 বলে 12 মিলিয়ন US ডলার আছে তার বাজেট গুজে ইউএন টু ফ্যাক্ট মেকানিজম আল্লাহ তো যেতম মাঝে বাজেট গুজে বাজেট ওর ওরে আছে বর্মার জীবনে কি ইউএন মাঝে আছে দে মিশন 2 নম্বর গোয়া তলে ইতার নাম আছে টিম অন আইন হর দ্য ডিপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মায়ানমার তলে ইতে ইউনাইটেড নেশন ওর হর দে বর্মাল্লা হর দে মেকানিজম আল্লাহ যেটিয়া হরস ঘর ঠিয়াই তোমারা হরস ঘর দহ দে ইন দাসে দাসে অন্য অন্য হদ মেম্বার স্টেট অকল তোমারা দাসে বর্মা মাঝে গরিবী অকল আছে বর্মা মাঝে হদে এন্দিলা প্যান্ডেমিক কোভিড টাইমত বাজে দাসে এন্দিলা হরা ফালত গুজারা করে হদে হসা করো হদে তোমারা মেকানিজম আল্লাহ দ্য ইন্ডিপেন্ডেন্স যেবা নাকি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গিয়ে ইতারা লাহরস গর্জ হদে বেহার হরস ঘর দে বর্মাইয়ে ইউনাইটেড নেশন মধ্যে আনার অবজেকশন করে দেওয়া ইয়াল্লা 75 বার ইউএন জেনারেল অ্যাসেম্বলি মধ্যে নিয়োগ মধ্যে কথা হাল্লা হি ওয়াজ স্পিকিং এট দ্য মিটিং অফ দ্য কমিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেট এফআইআর যে বৈঠক তাহলে আই এম মানি ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ইনভেস্টিগেশন মেকানিজম ফর মায়ানমার বর্মাল্লা বলিয়ারে বা বানাইয়ে ইবা মাঝে কন্ট্রিবিউশন গুজে তো হতো 12 মিলিয়ন US ডলার আমেরিকান ডলার 12 মিলিয়ন ইতার আর 2020 2021 বলিয়ারে যেবা নাকি মেকানিজম এভিডেন্স কল ডকুমেন্ট কল কালেকশন করার দে মিস্টার খাঞ্জামর যে নাকি নিকোলাস খাঞ্জম তারা যে এভিডেন্স কল কালেকশন করে বর্মারে আইসিসি আইসিজি এর দাসে ইনসাফর হাটগর মাঝে মানে আগ্রাই পাল্লা যে নাকি ইতার এভিডেন্স কল কালেকশন করে তারার দাসে ইনর তারা তু হসার তারার দাসে হামর তারা তু দেশে বিদেশে মানুষ সকল লাগে ইন আল্লাহ বলি ডর বাজার লাগে তাহলে তারাল্লাহ বলি 2020 মাঝে 12 মিলিয়ন US ডলার আমেরিকান টিয়া তারা দাসে হরস গরি ফেরিব তারাল্লাহ বলি ইউএন তো বাজেট দাসে দেশ সকল তো দিয়া বরবা তাহলে ইয়ানো মাঝে হিউম্যান রাইট কাউন্সিল আছে ইয়ানো মাঝে তারা মেকানিজম যেবা বানাই এবারে তাহলে বর্মাই আর একটা হতা অনার হয়ে দিয়ে অ্যাকর্ডিং টু দ্য ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন 2018 সেপ্টেম্বর মাঝে হিউম্যান রাইট কাউন্সিল মাঝে তারা ডিসাইড করে দিয়ে সেট আপ ইন্ডিপেন্ডেন্স ইনভেস্টিগেশন মেকানিজম এবার বানাই দেওয়া এবার 2018 সেপ্টেম্বর মাঝে বানাই দিয়ে তাহলে বর্মাই হদ দেখি মায়ানমার আর্স মানে বর্মাই আর্স গড়ের হদ দেওয়া টিম অন নাইন ডিপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বেয়ে তো ঠিয়াই ইন্দাসে হরস নগর ঠিয়াই ইন্দাসে আরার দো আরা রোহিঙ্গা মারি ফেরি ফোন ওয়ান হদ দিয়া ঠিয়াই ইন্দাসে রোহিঙ্গা মারি ফেরি ফোন রোহিঙ্গার ইনসাবলা তাতে ঠিয়াই রোহিঙ্গা মারি ফেরি ফোন মাগে দেওয়া তাহলে ওয়ারা গলত হসাগর অবজেকশন দে দেওয়া তাহলে এ আরো কি হইয়ে ইনভেস্টিগেশন বানা ইনকোয়ারি কমিশন বলে হয় জিনর হন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন ইন্টারন্যাশনাল কমিউনিটি মানি নল তাহলে ইন্দিল্লা হদিন হরকত গরি দুনিয়ার মাঝে তারা হদিন তামাশা কল বর্মাইয়ে দাহা ইউএন পর্যন্ত তারা দাসে এ তামাশা ইন তাহার রইয়ে দেওয়া তাহলে রোহিঙ্গা তো রোহিঙ্গা ইনসাফল্লা তারা দাসে ইন্তজার রইয়ে রোহিঙ্গা রিফিউজি কল দেশ সাইবার ইন্তজার রইয়ে তাহলে বর্মাইয়ে ইন নজার বর্মাইয়ে তারা ঠেঙ্গুরি বাসি বললা ঠেঙ্গুরি বাসি ফেরিব তাহলে বর্মাইয়ে রোহিঙ্গা হিসাবে রোহিঙ্গার যদি অ্যাকসেপ্ট করে নল দলে তাহলে রোহিঙ্গার মামলা রোহিঙ্গাইয়ে গজ্জে দেখে বর্মার গভর্নমেন্ট অল্লা আইসিজি মাঝে রোহিঙ্গা মুসলমানে গজ্জে দেখে সত অনসেন্স হয়েছে রোহিঙ্গার লই ডিফাইন করি বললা যে কুড় গিয়ে তাহলে এবার তো রোহিঙ্গা রোহিঙ্গা এবার দেশি মানি লগ্ন এখন ইয়া তাহলে তারা
যখনকান দেশ ফিসা নজা ফিসা নজা যখন কি আছে সরত সর দেশ সরত সর মানুষ চিন্তা আছে নিজের নিজের নত স্বীকার করি বলা নাসা মাকা হামবাড়া আই ডাইসা কিন্তু বর্মা হদি আন্দাছে এন্দিলই বদে দুনিয়া নষ্ট কিন্তু আছে হাজে যাইবে বদে এন্দিলা টাইম বর্মা বদে আইব মুন্তু এন্দিলা প্ল্যান লই রে এন্দিলা লই রে ইন্টারন্যাশনাল কমিউনিটি হামগরি যার রোহিঙ্গা কমে ইনসাফ পাইব রোহিঙ্গা কমে রোহিঙ্গা পাইব রোহিঙ্গা কল বর্মা তাকি বেরিব ইয়ান্দ আছে কনফার্ম চলে আর আর মালয়েশিয়া তাসো দে পাই এন্দরে দাসে ওয়ান হওয়াজ আর মালয়েশিয়া মাঝে 14 অক্টোবর হইতে 28 অক্টোবর পর্যন্ত আছে অক্টোবর 14 তারিখ মেট নাইট হইতে মানে রাইতার 12টার বাজে লতি হইরে 28 অক্টোবর ফোন তারা দাসে আব্বার দাসে কারফিউ অর্ডার কল দাসে তারা লকডাউন দাসে জারি গজ্জু আকেল্লা মালয়েশিয়া মাঝে দাসে কিছু COVID-19 ওর দাসে কেসেস নয়াগরি তরাফরণ জরিয়া তারা গভর্নমেন্ট তো অ্যানাউন্সমেন্ট গজ্জি দিকে 14 অক্টোবর হইতে 28 অক্টোবর ফোন তারা দাসের লকডাউন জারি করিব তাহলে এতাল্লা ইউনিশিয়া আর মালয়েশিয়া তো দাসে কন্ডিশনাল মুভমেন্টস কন্ট্রোলস অর্ডার যেভাবে নাকি CMCO আসিরিয়া ইন কলালামপুর সালাঙ্গর মাদেরিয়া সালাঙ্গার উদ্দ কলালামপুর ফাতের জিয়া তাহলে এটা দাসে ইনরে আমল করি বললা ইউনিশিয়ার তু দিন নাকি মাইগ্রেশন অফ দ্য রিফিউজি কল আছে তারার ওরে দাসে অ্যানাউন্সমেন্ট জারি করছে মালয়েশিয়া কলালামপুর তু ইউনিশিয়ার তু তোমারা দাসে ইনরে লকডাউন শুরু হইবই বা বিগিন ফ্রম মিড নাইট 14 অক্টোবর 2020 যেতে আনটির 28 অক্টোবর পর্যন্ত এইবারে তোমারা তো কি করা করিব স্টেগা কলম মাঝে তোমার ট্রাভেল নগরন হইরে তারা তো দাসে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া তাহলে ইয়ানোরে আমালত করা করিব তারা দেশে লকডাউন দের ইয়ানোরে দেশের খানোর মানা করিব তোমরা বেশি দূরে চলাফেরা নগরিবা গাড়ি ঘোড়ালে যা নগরিবা যার নাকি মালয়েশিয়ার গভর্নমেন্ট তো অ্যানাউন্সমেন্ট করছে তারা যে একখান স্টেপ লইয়ে ইয়ানোরে মানা ফুরিব খানোর মানা ফুরিব মালয়েশিয়ার দাসে যে গভর্নমেন্ট তো যে নাকি একখান অর্ডার লামাই অর্ডার ইয়ানোরে মানা ফুরিব তাহলে মালয়েশিয়া তার সাথে বা এন্দরে ইয়ার রিকোয়েস্ট করা যার ওনারা এসিসিনোরে আমলত রাখিবা বলে আশা করি তাহলে গত হাল্লা রাইটা পর্যন্ত বর্মার মিলিটারি অধ্যাদ আছে এ এ আর খান আর্মি রাঁচি ডর এলাকা কলম মাঝে বেশি দাসে ফাইটিং করছে বেশি মানুষ কল গরবারি সারা করি বেলা ইয়ে পোস্ট কন্ডা গন্ডা বর্মার দাসে হেলিকপ্টার কল ও তু দাসে হাওয়াই হামলা কল করে তাহলে ডর দাসে শিলিন ডর ওয়েপন কল ডর এন্দিলা রকেট কল তারা দাসে ইউজ করে তাহলে ফারা কলম মাঝে 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 দাসে তারা এন্দিলা হাতিয়ার কল ইউজ করানোর জরিয়া বেশি মানুষ কল গরবারি সারা হয়ে গই বেশি বেশি রাখাইন কমিউনিটি মক কমিউনিটি বেস ইচ্ছা দাসে গরবারি সারা হয়ে গই তাহলে যেবা নাকি 11 মিডিয়া আছে বর্মার এবার তরফ তো দাসে লেখে দে কত হাইলাইও দাসে বেশি মানুষ সকল ইঞ্জুরিও ইয়ে গায়ে লইয়ে বাদে মানুষ সকল মজিও গোড়া ফো এভেন পয়েন্ট পর্যন্ত দিন মরদ দেয়া নলে তারা তো তরফ তো কনফার্ম করে হয়ে দেখাই তাহলে রাঁচি দং ইয়ার বাদে যাইও রে দাসে মেবুং মাঝে আর দাসে পকটুম মাঝে তাহলে জাগাই ইন মাঝে বেশ ইচ্ছা দাসে ফাইটিং লড়াই কল সলদ দে তাহলে ইয়ান দাসে তারা হইয়া তাহলে আজা জিয়ানোর ওরে ডিসকাস করি মিরিয়া তাহলে রিসেন্টলি বলে শুরু মাঝে দেশের বুতরে সলদ দে হালত কলর ওরে দাসে হতা হইয় ফলেশ্বরম মাঝে দেশম মাঝে আছে কারফিউ লকডাউন জারি কোভিড-19 লইরে টাইমের ওরে দোয়ান তানকল কুলিবারে বাজার ডর বাজার কল বন এন্দিলা তুরামুরা ফারাত এন্দিলা টন মাঝে তুরামুরা দোয়ান কল কুলিবারে কিছু খাদ্য তরলত জিনিস কল লইফারে দূর আরখান স্টেট মাঝে লকডাউন জারি আছে করোনা ভাইরাসর দাসে জরিয়া বর্মা মাঝে করোনা ভাইরাস স্পিডি অন জরিয়া বেশি স্পিডে চলত দে তাল্লা বলি এসিস্টা মানুষ সকল মরের রেঙ্গম মাঝে বেশি মানুষ সকল মরের অন্যান্য স্টেটও তো মরের বর্মা মাঝে বেশা করোনা কল এখন দাসে করোনা কেসেস কল নেলে এতাল্লা বলি এখন বর্মা মাঝে হার দিন 2000-3000 করোনা ভাইরাস লত পাজার তাহলে এন টাইম মাঝে আরখান স্টেটর জবিন আর মাউন্ড ও বুথি দং রাঁচি দং জাগায় ইন মাঝে তাহলে পাবলিক কল নিজের তো হাইবল্লা নাই নিজত্ব চলিবল্লা নাই লেথারারে দাসে ইউএন ইউএনডিপি আইসিআরসি এন্দিল্লা ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনিসিয়ার আইসিআরসি লে আইসিআরসি হদে ইনো ইউএনএস ইউএনর দাসে অর্গানাইজেশন কল তারা হাম করে তাহলে তারা দাসে কেসু মায়ে ভাইন্দর বাত আদে কেসু এন্দিল্লা কল জিওরে হরল্লা তারা যান বাসি ভারে দে দুর্গুরি সলের তাহলে টাইমিগাম মাঝে দাসে এন এন কল জাগা কলম মাঝে ইনফরমেশন আছে দে তাহলে ফারা ফারা সান্দা কল তুলের এক নম্বর ফারাম মাঝে সান্দা মাগে
আর পাবলিক কল দা আছে কৃষি মজবুরির হালতের মাঝে তারা আছে গুজারা করা ভরে তুলে মাইয়া মাইন দিয়ে নাচ গান করাবার তুলে আর ইবা জীব ইবা অ ইবা যখন গোয়া রোহিঙ্গার তঞ্জিম রোহিঙ্গার অন্যলে অন্য আছে কি বলে হ মগর তঞ্জিম যখন কি তঞ্জিম যদি ইউনিশন মানুষ কল আম পাবলিক কল জেনারেল পাবলিক কল যে কমর যে জাতরে আর আছে দেশিতার হক দিব রাইট দিব দেশিতার তারারে আছে বুকো দোজালি বললা স্যার মানুষ ইনার সেফটি ফলে শুরু মধ্যে জরুরত ফলে দেশের ভিতরে আসি দে মানুষ বেশি সড় ফারান লই রে তারা জিন্দিগানি গুজরা করত দে মানুষ ফলে তারা তু নিজর ফুজিয়েন বাসন নিজর জান বাসন নিজর দাসে কি বলি হ নিজর ফুজিয়েন দের রিজুক থুয়ন তারার লাভ মজবুরি হালত গিয়ে দে টাইমত বর্মার গভর্নমেন্টে তারার উরে এসার রেখে দে টাইমত তারা ফরিয়ার সাহায্য হাত দে টাইমত ইউএন অর দাসে এজেন্সি কলর সাহায্য মোতা সত্তম তোমারা তারার উপর যদি হন সান্দার যদি ওরে তোমারা এন্দিলা গর দলিয়ে তুলে জানি তার আল্লাহ বেশি জবর হইব জবর হইব এন্দিল্লা সিস অন্য ভারিব হেন্দিল্লা তুললে ডক্টর ইয়াতনার ক্রাইম কলর তুললে মায়ের হিন্দুর ওরে নির্যাতন আর দাসে এন্দিল্লা ধন সম্পত্তির ওরে মাল সম্পত্তির ওরে দাসে লুসানি এন্দিল্লা গরু সলর ওরে লুসানি তুলে সিসিন অন্য ভাড়া ঘুরিব যদি নিজের সোসাইটি অফ দ কমিউনিটি রে আরা যদি ইম্প্রুভমেন্ট অফ দ ডেভেলপমেন্ট সাইড হইলে আরা হালত মাঝে ইন করি না পারজুম আর যদি ইন করতে হইলে ইয়ান আরা পাবলিক সেফটি ন পাবলিকর বলকে লুসানিব আনি দে ইয়ান হলে আর তো বুঝা করিব তুলিবা আর খান জমিন জেতারা হইবা অ তুলে এসিসিন আরা তু দূরে রাখা করিব আরা নিজের খোমর দ নিজের জাতর দাসে আরা সেফটি সাই বললা তারার শান্তি দি বললা তারার এ বুকত হোজালি বললা সাইড দেব জাত দে তল্লা বলি আর আল্লাহ বলি ওরে যে হন খরাপ খরকত যে হন খরাপ খাম আর আল্লাহ বলি ওরে কি ন একশো ডবল ন ইয়ান আরা মানিলি ফেরি দিন দিলা ন এই জানোরে আর তো আমলত রাখা করি